তো গাইস এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার ইন্ডিয়ার নতুন ডাউনলোডের অপশন কিন্তু চলে এসেছে। আর গাইস ডাউনলোড করার পর কিন্তু আমরা এরকম টাইপের একটা নতুন ঘর দেখতে পাচ্ছি। আর গাইস এখানে কিন্তু রাজারও কিন্তু একটা নতুন দোকান দেখতে পাচ্ছি। তাছাড়াও গাইস এখানে কিন্তু একটা চাউমিনের দোকানও কিন্তু দেখতে পাচ্ছি। আর গাইস এখানে বাংলাদেশের থিমের কিন্তু এরকম টাইপের একটা নতুন অটো অ্যাড করে দেওয়া হয়েছে। আর গাইস এরকম টাইপের কিন্তু একটা ম্যাপও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো হ্যালো দ্য টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছে। সো গাইস তোমরা কিন্তু কিছুদিন ধরে সকলেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে ফ্রি ফায়ার ইন্ডিয়ার ব্যাপারে, যে ফ্রি ফায়ার ইন্ডিয়াটা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে সমস্ত প্লেয়াররা খেলতে পারবো কি পারবো না, আর ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে কি বাংলাদেশ এবং ইন্ডিয়ার কি কোনো ম্যাপ অ্যাড করা হচ্ছে কি হচ্ছে না, আর ফ্রি ফায়ার ইন্ডিয়া কি আমরা 2GB বা 3GB র্যামের মোবাইলের ভেতরে খেলতে পারবো, আর এতে কি ল্যাগ বা পিং প্রবলেম কি কম হবে। তো সবই কিছু কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটায় বলে দেবো। তো সবার প্রথমে তোমাদেরকে জানি রাখি ফ্রি ফায়ার মোবাইল ইন্ডিয়া তোমরা কিন্তু 5 তারিখে মানে আজকে কিন্তু ডাউনলোড করতে পারবে, যেটা গাইনা কিন্তু অফিশিয়ালি ভাবে জানিয়েছে। তো 5 তারিখে তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের কিন্তু ভিডিওর একটু পরেই বলে দেবো। কিন্তু গাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই যে জিনিসটা তোমরা সকলেই বেশি পরিমাণে কমেন্ট করছিলে, যে আমাদের নর্মাল ফ্রি ফায়ার আর গাইস ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে পার্থক্যটা কি আছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি কিছু কিছু জিনিস যেটা গাইস তোমরা কিন্তু এখন নর্মাল ফ্রি ফায়ারে দেখতে পাও না, কিন্তু গাইস আপকামিং সময় তোমরা কিন্তু সেটা নর্মাল ফ্রি ফায়ারের ভেতরে দেখতে পাবে। কিন্তু গাইস সেই জিনিসগুলো এখনই কিন্তু গারিনা আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে কিন্তু অ্যাড করে দিয়েছে। তাছাড়াও গাইস আমাদের যে নর্মাল ফ্রি ফায়ারটা সেটা কিন্তু যেরকম নর্মালি কাজ করে তোমরা সকলে জানো সেরকম টাইপের কাজ করবে, কিন্তু গাইস ফ্রি ফায়ার ইন্ডিয়ার যে ভার্সনটা সেটা কিন্তু স্পেশালি ইন্ডিয়ানদের জন্য বানানো। সেই জন্য গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু কিছু ইমেজ দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু ইন্ডিয়ান থিমের উপর বানানো। তো এরকম টাইপের কিছু ইমেজ তোমরা কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে দেখতে পাবে। তাছাড়া গাইস সব থেকে যে বড় জিনিসটা আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে অ্যাড করা হয়েছে সেটা হলো গাইস কিছু নিয়ম এবং গাইস কিন্তু কিছু রেস্ট্রিকশন। তো তোমরা যারা যারা ফ্রি ফায়ার ইন্ডিয়াটা খেলবে তো তোমাদেরকে বলে দিই সবার প্রথমে যে সব থেকে বাজে রেস্ট্রিকশনটা লাগবে সেটা হলো গাইস তুমি কিন্তু প্রত্যেক দিন 4 ঘন্টা বা 6 ঘন্টার বেশি কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। তোমার বয়স 18 বছরের বেশি হোক বা কম হোক তোমরা কিন্তু 6 থেকে 4 ঘন্টা অবধি কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে প্রত্যেক দিন। তাছাড়া গাইস তোমার বয়স যদি 18 বছরের কম হয় আর গাইস তুমি যদি এই অপশনটা সিলেক্ট করো সেক্ষেত্রে গাইস তোমার ফ্যামিলির কারোর কাছ থেকে কিন্তু একটা মোবাইল নাম্বার জোগাড় করতে হবে, যে মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে, আর সেই মোবাইল নাম্বারে কিন্তু কোড যাবে, আর সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে, তারপরেই কিন্তু তুমি ফ্রি ফায়ার গেমটা কিন্তু ওপেন করতে পারবে। তো এই কিছু প্রবলেম বা বলতে পারো এই কিছু নিয়ম তোমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে দেখতে পাবে। তাছাড়াও গাইস গাইনা কিন্তু টক্সিসিটির ওপরও কিন্তু কাজ করবে, মানে গাইস তোমরা যদি ফ্রি ফায়ার গেমটা খেলো আর গাইস গেমের ভেতরে তোমার বন্ধু বা কোনো র্যান্ডম প্লেয়ার তোমাকে এসে যদি বাজে কথা বা বাজে ব্যবহার করে সেক্ষেত্রে গাইস তুমি কিন্তু তার উপর রিপোর্ট করতে পারো, আর গাইস সেই রিপোর্টের অ্যাকশন কিন্তু গারিনা ইমিডিয়েট কিন্তু নিয়ে নেবে, যেটা গাইস কিন্তু শুধুমাত্র ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরেই তোমরা দেখতে পাবে। তাছাড়াও গাইস ডায়মন্ড টপ আপ করারও কিন্তু একটা রেস্ট্রিকশন তোমরা দেখতে পাবে। তো প্রত্যেক দিন গাইস তোমরা কিন্তু 3 থেকে 5 হাজার ডায়মন্ড অবধি কিন্তু টপ আপ করতে পারবে ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে। আর গাইস ফ্রি ফায়ার ইন্ডিয়ার যে এপিকেটা হবে সেটা কিন্তু নর্মাল ফ্রি ফায়ারের থেকে আলাদা হবে। আর গাইস তোমাদের বলে দিই ফ্রি ফায়ার ইন্ডিয়ার যে এপিকেটা হবে তার ভেতরে তোমরা কিন্তু পিং প্রবলেম, তাছাড়াও গাইস নর্মালি যে প্রবলেমগুলো আমাদের গেম খেলার সময় হয় তো সেই প্রবলেমগুলো অনেক কম পরিমাণে কিন্তু দেখতে পাবে। তো ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে নতুন কি কি আসতে চলেছে তার ব্যাপারে কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দেব ফ্রি ফায়ার ইন্ডিয়াটাকে তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে, আর ফ্রি ফায়ার ইন্ডিয়ার ভেতরে তোমরা নতুন কোন ম্যাপ দেখতে পাবে কি পাবে না, তো সেটা দেখানোর আগে গাইস আজকে ভিডিওতে কিন্তু খুবই একটা ছোট্ট প্রমোশন পাল্টাছে, তো চলো সেটা আমরা প্রথমে দেখে আসি। যদি আপনি ক্রিকেটে বাজি লাগান 1xBet এ তাহলে আপনিও পেশাদার খেলোয়াড়দের মতো অনেক টাকা জিততে পারবেন। 1xBet বড় জয় এবং দ্রুত পে আউট। 1xBet নতুন গ্রাহকদের জন্য অতিরিক্ত বোনাস। ফ্রান্স আর আয়ারল্যান্ডের একটা ফুটবল ম্যাচ আছে, চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1xBet থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে। তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড BOOMFF ব্যবহার করো, তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। তো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। তো এখন গাইস তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ার ইন্ডিয়া এই এপিকেটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে। তো গাইস গাইনা কিন্তু অফিশিয়ালি ভাবে জানিয়েছিল ফ্রি ফায়ার ইন্ডিয়া এই এপিকেটা কিন্তু তোমরা 5 তারিখে প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। কিন্তু গাইস গাইনা এখন জানাচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যু বা গাইস এই গেমটাকে আরো ভালোভাবে তোমাদের সামনে লঞ্চ করার জন্য গাইনা কিন্তু কিছু সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিয়েছে। তো এই জিনিসটা তোমরা কিন্তু অনেকেই জানো না, তো তার জন্য গাইস কিছু কিছু ইউটিউবাররা আছে যারা কিন্তু এরকম টাইপের একটা ফেক ভিডিও বানিয়ে যেখানে দেখাচ্ছে
ফ্রি ফায়ার ইন্ডিয়া কিন্তু এরকম টাইপের ডাউনলোড হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলে দিই এটা গাইস কিন্তু পুরোপুরি ফেক। তো আজকের 5 তারিখে, তো 5 তারিখ তোমরা কিন্তু কেউ ফ্রি ফায়ার ইন্ডিয়াটাকে ডাউনলোড করতে পারবে না। তো কবে ডাউনলোড করতে পারবে তোমাদেরকে জানিয়ে রাখি। তো গাইনা কিন্তু এর ওপর কোনো এক্সাক্ট টাইম বলেনি, শুধুমাত্র বলেছে 2 সপ্তাহ পর তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করতে পারবে। তো যতখানি চান্স তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফ্রি ফায়ার ইন্ডিয়াটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এরপরে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ফ্রি ফায়ার ইন্ডিয়াটা আমরা বাংলাদেশে খেলতে পারবো কি পারবো না, তো সেটাও বলবো। তো তার আগে তোমাদেরকে বলে দিই, ফ্রি ফায়ার ইন্ডিয়াটা গাইজ যখনই লঞ্চ হবে প্লে স্টোরে তখনই গাইজ তোমরা কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে MS ধোনির কিন্তু কোলাবরেশন দেখতে পাবে। আর গাইজ সেই কোলাবরেশনে তোমরা এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ, তো এই আইটেমগুলো তখন কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইজ MS ধোনির কোলাবরেশনের স্পেশালে তোমরা কিন্তু থালা ক্যারেক্টার আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যে ক্যারেক্টারের অ্যাবিলিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমাদের থালা ক্যারেক্টারের অ্যাবিলিটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইজ আগের ভিডিওতে তোমাদের কিন্তু থালা ক্যারেক্টারের অ্যাবিলিটির ব্যাপারে বলে দিয়েছি, তো তোমরা যদি এখন অবধি আগের ভিডিওটা না দেখে থাকো তো আই বাটনে লিংক দিয়ে দেবো, অবশ্যই ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এরপরে গাইজ তোমাদেরকে বলে দিই, ফ্রি ফায়ার ইন্ডিয়াটা তোমরা কি বাংলাদেশ সার্ভারে খেলতে পারবে কি পারবে না। তো তোমাদেরকে বলে দিই গাইজ, ফ্রি ফায়ার ইন্ডিয়াটা কিন্তু স্পেশালি ইন্ডিয়ান সার্ভারে সমস্ত প্লেয়ারদের জন্য কিন্তু বানানো। তো এই অ্যাপ্লিকেশনটা বা বলতে পারো ফ্রি ফায়ার ইন্ডিয়াটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে সমস্ত প্লেয়াররা কিন্তু খেলতে পারবে। আর গাইজ তোমরা যদি যারা যারা বাংলাদেশ থেকে আছো তোমরা যদি ফ্রি ফায়ার ইন্ডিয়াটা খেলতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু VPN কানেক্ট করে আপকামিং সময় কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া ভার্সানটাও কিন্তু খেলে তার মজা কিন্তু নিতে পারবে। সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে রাখলাম। তো এরপরে গাইজ তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ইন্ডিয়ান সার্ভারের মতো আমরা কি আপকামিং সময় বাংলাদেশ সার্ভারও ফ্রি ফায়ার বাংলাদেশ বলে কোনো APK দেখতে পাবো কি পাবো না। তো তোমাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারে কিন্তু ফ্রি ফায়ার গেমটা ব্যান্ড হয়ে আছে, কিন্তু গাইজ বাংলাদেশ সার্ভারে প্লে স্টোরে তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটা দেখতে পাও। আর গাইজ অনেকেই কিন্তু VPN ছাড়া ফ্রি ফায়ার গেমটা কিন্তু খুবই আরামসে খেলে নিতে পারো, কিন্তু গাইজ ইন্ডিয়ান সার্ভারে প্লে স্টোরের ভেতরে কিন্তু ফ্রি ফায়ার গেমটা নেই। তো তার জন্য গাইজ গাইনা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সঙ্গে কোলাবরেশন বা কিছু চুক্তি করে ফ্রি ফায়ার ইন্ডিয়া ভার্সানটা কিন্তু ইন্ডিয়াতে আনতে চলেছে, কিন্তু গাইজ বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ দেখতে পাবে না, নর্মালি কিন্তু ফ্রি ফায়ার গেমটা দেখতে পাবে। আর গাইজ তোমাদেরকে জানিয়ে রাখি, গারিনা এখন যেরকম ইন্ডিয়ান সার্ভারে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটা বিশাল বড় কোলাব করছে, আর গাইজ সেই কোলাবের আইটেম তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারে কিন্তু ধীরে ধীরে করে দেখতে পাবে। আর গাইজ তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ সার্ভারও তোমরা কিন্তু আপকামিং সময়ে সাকিব আল হাসানের সঙ্গে কিন্তু কোলাব দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম। শুধুমাত্র গাইজ এই ব্যানের জন্য কিন্তু বাংলাদেশ সার্ভারে সাকিব আল হাসানের কোলাবরেশনটা কিন্তু আসছে না, কিন্তু গাইজ আপকামিং সময় তোমরা কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে ফ্রি ফায়ারে কোলাবরেশনও কিন্তু দেখতে পেয়ে যাবে। সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে রাখলাম। আর গাইজ তোমরা কিন্তু কিছুদিন ধরেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে ফ্রি ফায়ারের ভেতরে বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো ম্যাপ আসবে কি আসবে না। তো তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু কিছুদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারিনি, তো তার জন্য অনেকেই কিন্তু তোমাদেরকে ফেক নিউজ স্প্রেড করে এরকম টাইপের কিছু জিনিস দেখাচ্ছে, যেখানে ইন্ডিয়ার বলছে এই টাইপের ম্যাপ আসবে, যেখানে এরকম টাইপের দোকান এরকম টাইপের ঘর ঠর তোমরা দেখতে পাবে, আর বাংলাদেশের জন্য স্পেশালি এরকম টাইপের অটো আর গাইস এরকম টাইপের ম্যাপ কিন্তু দেখতে পাবে। তো তোমাদেরকে বলে দিই গাইস, এটা কিন্তু পুরোপুরি একটা ফেক ক্লিপ বা বলতে পারো অন্য কোনো গেমের ক্লিপ, যেটা কিন্তু তোমাদেরকে ফ্রি ফায়ারের ভেতরে দেখানো হচ্ছে। তো এরকম টাইপের কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে না আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে। তো ফ্রি ফায়ার গেমের ভেতরে যেরকম বারমুডা ম্যাপ আছে সেরকমই ম্যাপ কিন্তু তোমরা দেখতে পাবে। আর গাইস আপকামিং সময় যদি আমাদের ফ্রি ফায়ার ম্যাপের ভেতরে নতুন কিছু আসে বা গাইস নতুন কিছু পরিবর্তন হয় তার ব্যাপারেও কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো। তো তার জন্য গাইস তোমরা যা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। আর গাইস তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেক্ষেত্রে গাইস সেই প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। তো চলো আজকের মতো গাইস এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।